সরকার বন্ধুরা, 2024-এর লোকসভা নির্বাচনে কে জিতবে, 42টা আসনে তৃণমূল কটাতে পাবে? যেহেতু লোকসভা ইলেকশন খুবই কাছে এসে পড়েছে, প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করে দিল এই মুহূর্তে সংবাদ মাধ্যমে। সমস্ত কিছু বলে দিল প্রশান্ত কিশোর। তো এই মুহূর্তে বিশাল বড় গুরুত্বপূর্ণ চাঞ্চল্য খবর এসে পড়লো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চ্যানেল যারা যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। প্রশান্ত কিশোর লোকসভা ইলেকশন, আপ কি বার বা সরকার, লোকসভা নিয়ে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী কি আদৌ মিলবে? লোকসভা নির্বাচন আসন্ন, 19 এপ্রিল থেকে ভোট। ভোটের আগে বড় দাবি করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এবার লোকসভা নির্বাচনে কেমন ফল করবে বিজেপি তা নিয়ে ভবিষ্যৎবাণী করলেন পিকে। ঠিক কি দাবি করলেন তিনি? 4 জন ভোট গণনা। এর আগে 2021 সালে পিকের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলতে দেখা গিয়েছিল দেশবাসী। জেনে নিন বিস্তারিত লোকসভা নির্বাচনে কার জয় হবে, ভবিষ্যৎবাণী মোদির, কোন কোন রাজ্যের আসন বাড়তে পারে বিজেপি, বিরোধীদের কোন ফাঁক ফোকরের কথা উল্লেখ। লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে, লোকসভা নির্বাচনে ডঙ্কা বেজে গিয়েছে। লোকসভা নির্বাচনে হাইট্রিক করার লক্ষ্য নরেন্দ্র মোদির। বিরোধীরাও তৈরি হচ্ছে কোমর বেঁধে। দণ্ড মিটিয়ে কয়েকটি রাজ্য চূড়ান্ত হয়ে গিয়েছে আসল দফা। কংগ্রেস সমাজবাদী আপ আসন রফার পথে হেঁটেছে। এবার নির্বাচনে শেষ হাসি কে হাসে তো জানা যাবে 4 জুন ফল প্রকাশের পর। ফের একবার মোদী সরকারের নাকি শেষ পর্যায়ে দাবার চাল উল্টে যাবে সব সমীকরণের। সেই আলোচনায় মানুষের মুখে মুখে দেখে নেওয়া যায় কি মত ভোট কুশলী প্রশান্ত কিশোরের। এর আগে পিকের প্রেডিকশন মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে 2021-এর বঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে। আগের কাহিনী মনে আছে নিশ্চয়ই। ফলাফলের আগে অনেক লম্পঝম্প করেছিল গেরুয়া শিবির, তবে পিকে আগেই বলে দিয়েছিলেন বিধানসভা ভোটে শিকের ছিঁড়বে না বিজেপির, বিপুল ভোটে জয়ী হবে তৃণমূলই। ভোটের ফল প্রকাশের পর তার সেই কথা মিলে যায় অক্ষরে অক্ষরে। 2024-এ কার জয় সম্ভাবনা, কি মত পিকের? উত্তরের একাধিক রাজ্যে প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী একাংশ সত্যি হয়েছে, অতএব নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার ভবিষ্যৎবাণীতে যথেষ্ট মান্যতা হয় রাজনৈতিক দলগুলি। তার মতে লোকসভা লড়াইয়ের পশ্চিমবঙ্গ, কেরালা এবং তামিলনাড়ুর প্রত্যাশার চেয়েও শক্তিশালী পারফরমেন্স দেখাবে ভারতীয় জনতা পার্টি। দক্ষিণ ও পূর্ব ভারতে রাজ্য ক্ষমতাশীল দলগুলির আসন বাড়বে, কিন্তু তারপরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষিণ ভারত জয়ের স্বপ্ন আধরাই রয়ে যাবে বলে মনে করছেন পিকে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন লোকসভা নির্বাচনে NDA 400 আসন জয়ের টার্গেট নিয়েছে। পাশাপাশি বিজেপির দাবি এবার বিজেপি একাই 370টি আসনে জয়লাভ করবে। তবে পিকের মত 370 আসন জয়ের টার্গেট অ্যাচিভমেন্টের রাস্তা সহজ হবে না বিজেপি। পশ্চিমবঙ্গের হিসাব কত, বঙ্গের আসন নিয়ে ভবিষ্যৎবাণী করলেন পিকে। তার মতে বঙ্গে তৃণমূলের চেয়ে ভালো ফল করবে বিজেপি। তার মতে বাংলার বিজেপির ফল হবে নজর কাড়া, মোদীর জনপ্রিয়তার সুবিধা। প্রশান্ত কিশোরের মতে আসন্ন নির্বাচনে দক্ষিণ ও উত্তর পূর্ব রাজ্যে বিজেপির আসন বাড়বে। তার মতে যে এলাকায় কংগ্রেসের হয়ে রাহুল গান্ধী জিতেছিলেন সেই এলাকায় পদ্ম ফোটাতে চলেছে বিজেপি। কিশোর বলেন এই মোদীর জনপ্রিয়তার ফল বিরোধীদের সমন্বয়ের অভাব, ঐক্যের অভাব এবং ভুল সিদ্ধান্ত মোদীর জেতার রাস্তা প্রশস্ত করবে। তার সংযোজন আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না, তবে বিজেপি পশ্চিমবঙ্গে ভালো করবে বলে মনে হচ্ছে। কোথায় কত আসন পেতে পারে বিজেপি, কি বললেন পিকে? প্রশান্ত কিশোরের মতে বাংলা, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরালায় বিজেপি আসন বাড়বে। তো এই মুহূর্তে বিশাল বড় আপডেট পিকে মানে প্রশান্ত কিশোর জানিয়ে দিল। তো অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দেবে। ইতির মধ্যে দেখতেই পারলে এই যে একদম লোকসভা নির্বাচনে কিন্তু একদম ভালো করে খবর দিয়ে দিল, একদম ওয়েবসাইট সহকারে ভালো করে বলে দিলাম আপনাদের। অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। প্রশান্ত কিশোর কিন্তু এই মুহূর্তে ভবিষ্যৎবাণী করে দিল। তো আজকের মতো আপডেট এখানে ছিল। এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে জনস্বার্থে সবাই জানতে পারে। তো আজকের মতো আপডেট এখানে ছিল। আবার একটা নতুন ফ্রেশ আপডেটের মধ্যে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।